শীতকালে সিমলা শহরেই বরফ দেখার জন্য রওনা দিলাম কালকা। রাজধানী দিল্লি থেকে 12005 শতাব্দী এক্সপ্রেস ধরে দিল্লি থেকে কালকা যাত্রার অভিজ্ঞতা নিয়ে আজকের ভিডিও। নিউ দিল্লি রেল স্টেশন থেকে শতাব্দী এক্সপ্রেসে কী কী সুযোগ সুবিধা পেয়েছিলাম এবং সম্পূর্ণ যাত্রার অভিজ্ঞতা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। অনেকদিন আগে থেকে হাওড়া থেকে কালকা যাওয়ার জন্য কালকা মেলে না টিকিট কেটে থাকলে আপনারা কনফার্ম রিজার্ভ টিকিট পাবেন না, সেক্ষেত্রে আপনাদেরকে দিল্লি থেকে কালকা যেতে হবে। দিল্লি থেকে কালকা যাওয়ার জন্য আদর্শ ট্রেন শতাব্দী এক্সপ্রেস। এই শতাব্দী এক্সপ্রেসে যাত্রার অভিজ্ঞতার সাথে খাওয়া দাওয়ার মান কেমন ছিল তার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক। দাদারবাড়ি থেকে মেট্রো ধরে নিউ দিল্লি মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। নিউ দিল্লি মেট্রো স্টেশনের সামনেই অবস্থিত নিউ দিল্লি রেল স্টেশন। দিল্লি শহর জুড়ে জালের মতো ছড়িয়ে আছে মেট্রো রেলের নেটওয়ার্ক। দিল্লি রেল স্টেশনের দুটো সাইড আছে, একটা পাহাড়গঞ্জ সাইড, একটা আজমেরি গেট সাইড। নিউ দিল্লি মেট্রো স্টেশনটা আজমেরি গেট সাইডে, যেটার দিকে যে সাইডের দিকে আমি এই মুহূর্তে আছি। আপনারা দিল্লি ভ্রমণে গেলে করোলবাগ এরিয়াতে থাকতে পারেন, করোলবাগেও মেট্রো স্টেশন আছে। করোলবাগ থেকে মেট্রো ধরে আপনারা নিউ দিল্লি মেট্রো স্টেশনে চলে আসতে পারেন। আরেকবার বলে দিই, আমি আজমেরি গেট সাইডে আছি, আপনারা ফুট ওভারব্রিজ পার করে ওদিকে পাহাড়গঞ্জ সাইডের দিকে যেতে পারবেন। বেড়াতে এসে আপনারা নিউ দিল্লি রেল স্টেশনে রেলের রিটায়ার রুমে কীভাবে থাকবেন তার সম্বন্ধে বিস্তারিত ভিডিও আমি বানিয়েছি। না দেখে থাকলে লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আজমেরি গেটের সাইডটাতে 15 নম্বর প্ল্যাটফর্ম, পাহাড়গঞ্জের সাইডে 1 নম্বর প্ল্যাটফর্ম। দিল্লি থেকে যারা শতাব্দী এক্সপ্রেস ধরে কালকা যাবেন প্ল্যান করছেন, তারা যদি দিল্লির যে কোনো প্রান্তে থাকেন তাহলে ওলা উবেরের ড্রাইভার কিংবা আপনাদের অটোওয়ালাকে 1 নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ পাহাড়গঞ্জ সাইডের দিকে গাড়ি এবং অটোকে নিয়ে যাওয়ার অনুরোধ করবেন। তাহলে সুবিধা হবে এটাই, বাড়ির বয়স্ক মানুষজনদেরকে এবং সাথে লাগেজ নিয়ে আপনাদেরকে 15 নম্বর থেকে 1 নম্বরের দিকে যেতে হবে না। আপনারা সরাসরি পাহাড়গঞ্জ সাইডের দিক দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে শতাব্দী এক্সপ্রেস ধরার জন্য সহজেই যেতে পারবেন। আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে চাই, সিমলা যাওয়ার আগে আমি রাজস্থানের বেশ কয়েকটি শহর বেড়াতে গিয়েছিলাম। সিমলা ভ্রমণের ভিডিওগুলো দেওয়ার পরেই আমি রাজস্থান সিরিজ আপনাদের সামনে নিয়ে আসব। ফুট ওভারব্রিজ শেষে ওদিকে বেরিয়ে গেলে পাহাড়গঞ্জ সাইডের দিকে বেরোবো। আমি বেরোলাম না, আমি প্ল্যাটফর্ম নম্বর 1-এর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যারা প্রথমবারের জন্য দিল্লি ভ্রমণে যাবেন তাদের জন্য আমি বিস্তারিতভাবে ভিডিওগুলো বোঝানোর চেষ্টা করছি। যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা প্রথমবার দিল্লি যাবে তাদের সাথে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত স্লিপার ক্লাস ওয়েটিং রুম। নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেসের রেক প্ল্যাটফর্ম নম্বর 1-এ এন্ট্রি হচ্ছে। 2023-এর 1 জানুয়ারি আমি হাওড়া থেকে বোলপুর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসে চড়েছিলাম, আর আজ 19 জানুয়ারি 2023 তারিখে নিউ দিল্লি থেকে কালকা পর্যন্ত শতাব্দী এক্সপ্রেসে যাত্রা করব। প্রত্যেকটি কোচি বাতানুকূল ব্যবস্থাযুক্ত। ট্রেন এখন 1 নম্বর প্ল্যাটফর্মে লাগছে। 12005 নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেসে আমার যাত্রা শুরু হবে বিকেল 5:15। 4 ঘন্টা যাত্রা, রাত্রি 9:15 পৌঁছবো কালকা। আর কোচ নম্বর C8, সিট নম্বর 60। দরজা আপনারা দেখছেন, এটা হলো অটোমেটিক ডোর, অটোমেটিক ডোর। এদিকে 3টে করে সিট আছে, এদিকে 2টো করে সিট আছে। আমার আছে C60, এটা ওদিকেই হবে। এখন বাজে 5:15, রাইট টাইমে ট্রেনটা নিউ দিল্লি রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। খবর কাগজ দেওয়া হয়েছে। ট্রেন ছাড়া মাত্রই এখানে রেল নির সার্ভ করা হলো, আমি আমার জলের বোতল এখানে রাখলাম। ছোটবেলায় দাদা ভাইয়ের সাথে যখন ট্রেন যাত্রা করতাম
তখন জানালার ধারে কে বসবে তাই নিয়ে আমাদের লড়াই হতো। ছোটবেলার সেই সমস্ত কথা মনে করতে করতেই দিল্লির সবজি মন্ডি পার হলো। সহযাত্রীরা এমন সুন্দর হলে যাত্রা সফরের আনন্দ শতগুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমার মতো ওরাও সিমলা ভ্রমণে বেরিয়ে পড়েছে। সবজি মন্ডি ক্রস করার পরে দিল্লির আজাদপুর এলাকা। অনেক গরিব মানুষ এখানে জীবন সংগ্রাম করে চলেছে। রেললাইনের পাশে আপনারা বাড়িগুলো দেখুন। রেলপথে যে কোনো মেট্রো সিটি মুম্বাই চেন্নাই আমরা যখন যাই তখন রেলস্টেশনে ঢোকার আগে এই দৃশ্য সহজেই দেখে থাকি। আমি নিজে কম খরচে কষ্ট করে ঘুরে বেড়াই, তাই বাতানুকূল কামরাতে বসেও ওদের কষ্টটা অনুভব করি। মেট্রোতে আপনারা যখন চড়েন তখন সময়পুরা বদলি ভায়োলেট লাইনের মেট্রো স্টেশন দেখেছেন, সেই মেট্রো স্টেশনটা পার হওয়ার পরেই দিল্লি শহরের বাইরে চলে এসেছি। ট্রেন আস্তে আস্তে তার গতি নিয়েছে। হরিয়ানা রাজ্য অতিক্রম করছি। ছাড়ার পরে 5:55 এই ট্রেতে করে এই সমস্ত খাবারগুলো ওনারা সার্ভ করে নিয়ে গেলেন। ঝালমুড়ি, ছোলা ভাজা, সোন পাপড়ি, চা কফি বানানোর সরঞ্জাম। প্যাকেট খোলার পরে দেখলাম এতে সিঙ্গাড়া আছে। রাস্তায় গরম গরম অনেক কিনে খেয়েছি, আজ ট্রেনে বসে ছোলা ভাজা খাবো। সন্ধ্যা 6:15 বাজে, এখন টি টাইম। আসামটির পাউচ ছিল তাই চায়ের স্বাদ ভালো, বন্দে ভারত এক্সপ্রেসের থেকে অনেক ভালো। দিল্লি ছাড়ার পরে প্রথম স্টপেজ পানিপথ, 6:18 ওই পৌঁছানোর কথা ছিল, এখনই বাজে 6:24, 8 মিনিট লেটে চলছে। ট্রেনের মধ্যেই অ্যানাউন্সমেন্ট হলো আর 2 মিনিটের মধ্যে পানিপথ রেল স্টেশন আসছে। রেলের টাইম টেবিলে পানিপথ রেল স্টেশনটা যখনই দেখেছি বা পানিপথ রেল স্টেশনটায় যখনই ট্রেনে পার করেছি, তখন পানিপথের প্রথম যুদ্ধ কোথায় 1526 খ্রিস্টাব্দে হয়েছিল তা দেখার ও জানার ইচ্ছে মনে জেগেছে। হরিয়ানাতে অবস্থিত এই রেল স্টেশনে কোনো একদিন নেমে অবশ্যই খুঁজতে যেতে হয়। এখানে আপনারা কিছু জিনিস রাখতে পারবেন। আবর্জনা এই প্লাস্টিকগুলো আমি একটু পরেই ওনারা সংগ্রহ করতে এলে ওনাদের প্যাকেটে ফেলে দেব। এখানে দেখুন আমার ব্যাগটা রাখা আছে, এটা পাটা রাখতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। এখানে লেগ স্পেস অনেকটাই। এখানে জলের বোতলটা রাখা যাচ্ছে, আর এখানে এইটা হলে পেতে করে এখানে খাবারটা খাওয়া হবে। ট্রেতে রেখে আপনারা খাবার দাবার খাবেন। আমার ডান দিকে দুজন সহযাত্রী ছিলেন, উনি চণ্ডীগড় যাবেন। সন্ধ্যা 7:15 বাজলো, কুরুক্ষেত্র রেল স্টেশন, কুরুক্ষেত্র 7:18 কুরুক্ষেত্র ছাড়ছে। এখানে পৌঁছানোর সময় ছিল 7:00, ছাড়ার সময় ছিল 7:02, ট্রেনটা 16 মিনিট লেটে ছাড়লো। ক্যাটারিং স্টাফেরা সবশেষে ভ্যানিলা আইসক্রিম সার্ভ করছেন। পালা পার হওয়ার পরে পাঞ্জাব রাজ্যে প্রবেশ করেছি, এরপরে রাজধানী চণ্ডীগড় আসবে। চলুন ডিনারটা সেরে নেওয়া যাক। এখন বাজে 8:15। এই বন্দে ভারতে যাচ্ছিলাম, এইখানে এই ডেটটা না লেখা নিয়ে অনেককেই ভিডিওতে বলতে দেখেছিলাম, তো এখানেই দেখুন ডেটটা দেওয়া আছে, এই যে 19 জানুয়ারি এখানে ডেট দেওয়া আছে। আর এখানে আছে আইসক্রিম, আর এখানে দই, আর আছে এখানে একটা আচার, এখানে আছে পরোটা দেওয়া হয়েছে, ডাল আছে, চিকেন আছে, জিরা রাইস আছে, এই হলো সম্পূর্ণ। চিকেনের গ্রেভির টেস্ট ভালো ছিল, মাংস 2 পিস, জিরা রাইসে চিকেনের গ্রেভি দিয়ে আমি আমার ডিনার সম্পূর্ণ করেছিলাম। পরোটা ডাল ও মাংসের ঝোল দিয়ে খেয়েছিলাম।
চল্লিশ বাজে চণ্ডীগড় স্টেশনে এসে পৌঁছেছি। আমার ডিনার সম্পূর্ণ হয়ে গেছে। ট্রেনের বেশিরভাগ লোকজন নেমে গেছে, 80% লোক ট্রেন থেকে নেমে গেছে। এখানে কামরা প্রায় খালি। বেশিরভাগ লোকজনই এখানে নেমে গেছে। 8:45 চণ্ডীগড় রেল স্টেশন ক্রস করছি। সিটে বসে বসে ভাবছিলাম আমি কালকা পৌঁছে কোথায় থাকব, কারণ কোনো হোটেল আমি অ্যাডভান্স বুক করিনি। কাল সকালবেলায় আমার সিমলা যাওয়ার টয় ট্রেন আছে। জানুয়ারির শীতে কালকাতে কোথায় হোটেল পাবো না ওয়েটিং রুমে থাকবো, এসব ভাবতে ভাবতেই রাত্রি 9:10 আমার ট্রেন শতাব্দী এক্সপ্রেস কালকা রেল স্টেশনে প্রবেশ করল। কালকাতে আমি কিভাবে আমার রাত্রিযাপন করেছিলাম তা আমি পরের পর্বে আপনাদেরকে দেখাবো। তাই আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। 12005 শতাব্দী এক্সপ্রেস থেকে নামার আগে ট্রেনটা আমি আরও আরেকবার আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন এরপরে কালকা রেলস্টেশনে নামি, রেলস্টেশনের সাথে আপনাদের পরিচয় করাই। ট্রেনটা যখন চলছিল তখন বাথরুমটা আপনাদেরকে দেখানো হয়নি। এখানে বায়োভ্যাকুম সিস্টেমযুক্ত টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এই হলো বড় আয়না, এখানে টাঙাতে পারবেন। দিল্লি থেকে শতাব্দী এক্সপ্রেসে কালকা পৌঁছে গেলাম 9:15। আমার ট্রেন আছে আগামীকাল সকালবেলায় 20 January 2023। আমি কালকা থেকে সিমলা টয় ট্রেনে করে যাব। প্ল্যাটফর্ম নম্বর 2, প্ল্যাটফর্ম নম্বর 3, 3 প্ল্যাটফর্মে আমার ট্রেন এসে পৌঁছলো। চলুন 1 প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। আমার কোনো রুম বুকিং করা নেই, আমি কোথায় রুম পাই বা হোটেল পাই দেখাই। তাতে আসার ট্রেন যদি অনেকদিন আগে বুকিং করে থাকেন তাহলে রেলের 10 পিএনআর দিয়ে এখানে রেলের রিটার্নিং রুম বুক করতে পারেন। ন্যারোগজ প্ল্যাটফর্মে আপনারা যেতে পারবেন, ওদিকে গেলে এক্সিট হবে। 3 প্ল্যাটফর্মের দিক দিয়ে এলাম, বেরিয়ে আসার পরে এটা 1 প্ল্যাটফর্ম, এখানে দেখুন এক্সিট আছে। আর 4, 5, 6, 7 দিকে যাবে ন্যারোগজ প্ল্যাটফর্ম। ফুট ওভারব্রিজ দিয়ে 1 প্ল্যাটফর্মে চলে এসেছি। 2 প্ল্যাটফর্মে বাঙালির অতি প্রিয় ট্রেন কালকা হাওড়া মেল দাঁড়িয়ে আছে। 1 প্ল্যাটফর্মেই ওয়েটিং লাউঞ্জ আছে এবং ওপাশ দিয়ে এক্সিট গেট আছে। 19 কালকা পৌঁছানোর পরে আমি 20 সকালবেলায় টয় ট্রেন ধরে সিমলা পৌঁছে গিয়েছিলাম। আমি আমার পরের পর্বের ভিডিওতে কালকাতে আমার রাত্রিবাসের অভিজ্ঞতা এবং তারপরের পর্বে টয় ট্রেনে সিমলা কীভাবে পৌঁছেছিলাম টয় ট্রেন যাত্রার অভিজ্ঞতা পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কম খরচে কীভাবে সিমলা ঘুরবেন তার সম্বন্ধে বিস্তারিত তথ্য নিয়ে বেশ কয়েকটি ভিডিও খুব শীঘ্রই আসছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দুর্গা দুর্গা।